বিপরীত টিভি সত্য সব সময়। হ্যাঁ ভাইয়া, আমরা বিপরীত টিভি থেকে আসছি। আমরা আপনাকে কয়েকটা কোশ্চেন করতে চাই, যদি আপনি সঠিক অ্যান্সার দেন আমরা আপনাকে পুরস্কৃত করব। আপনি কি পার্টিসিপেট করতে ইচ্ছুক? জি ভাই, ইচ্ছুক। আচ্ছা, আপনার নামটা ভাইয়া? আমার নাম সজীব হাসান। আচ্ছা, আপনার বাসা? আমার বাসা পাবনা সদরেই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জন্য প্রথম যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে, পাবনা জেলার কয়েকটি বিখ্যাত ব্যক্তির যদি নাম না বলতে পারেন, আপনি কয়েকটা সেলিব্রিটির নাম বলেন পাবনার। সেলিব্রিটির নামের মধ্যে আছে চঞ্চল চৌধুরী, প্রমোদ চৌধুরী, আর সুচিত্রা সেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সুচিত্রা সেন এবং চঞ্চল চৌধুরী। আসলে এমনি বিখ্যাত ব্যক্তির মধ্যে আছে প্রমোদ চৌধুরী, বন্দে আলী মিয়া, ক্যাপ্টেন মনসুর আলী। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক জানেন। আপনি পড়াশোনা কোথায়? আমি পড়াশোনা করি পাবনা ইসলামিয়া কলেজে, সেকেন্ড ইয়ারে আছি। আপনাকে কি ভাই আরেকটা কোশ্চেন করব? জি ভাই, করতে পারেন, সমস্যা নেই। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোথায় অবস্থিত, নাম কি? পাবনাতে। পাবনাতে, হ্যাঁ, নাম কি? হার্ডিং ব্রিজ। হ্যাঁ, হার্ডিং ব্রিজ পাবনাতে। থ্যাংক ইউ ভাইয়া, কংগ্রেচুলেশন, আপনি দুইটা অ্যান্সারে সঠিকভাবে দিয়েছেন। আপনি কি খুশি ভাইয়া? জি ভাই, অনেক খুশি। আচ্ছা, তো বিপরীত টিভির কিছু বলতে চান যে তারা এই যে এত খুশি আপনার? হ্যাঁ, বলতে চাই যে আমাদেরকে এভাবে কুইজ করে পুরস্কৃত করে আমরা অনেক আনন্দিত হই এবং কোশ্চেনের অ্যান্সারও জানতে পারি। আপনাদের প্রতি দোয়া রইল, অনেক দূর আগায় যান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সজীব, এই যে আপনার জন্য ভাইয়া ছোট্ট একটি। থ্যাংক ইউ।